মোবাইল চেয়ে না পেয়ে আত্মঘাতী হলো এক স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার বাহিরগাছি বিশ্বনাথপুর গ্রামে। মৃতের নাম কেয়া বিশ্বাস। এবারে মাধ্যমিক পরীক্ষায় 441 নম্বর পেয়ে বহিরগাছি হাইস্কুল থেকে উত্তীর্ণ হয়েছিল সে। বুধবারই মায়ের সাথে গিয়ে বহিরগাছি উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগে ভর্তি হয়। কেয়া তারপরেই বাড়ি ফিরে এসে বাবার কাছে দাবি করে একটি মোবাইল ফোনের। কেয়ার বাবা পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। বাবা রামকৃষ্ণ বিশ্বাস মেয়েকে সান্ত্বনা দিতে গিয়ে বলেন, আগামী দিন দশেকের মধ্যেই তাকে নতুন মোবাইল কিনে দেবে। এরপরেই বাড়ি থেকে বেরিয়ে যান বাবা। দোকানে হঠাৎ করে কিছু না বুঝে ওঠার আগেই ঘরের ভিতরে ঢুকে বাঁশের আড়ার সাথে ঝুলে পড়ে। কিছুক্ষণ পর তার পাড়ার বান্ধবীরা খেলার জন্য ডাকতে এলে দরজা বন্ধ দেখে তার দিদিকে ডেকে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে ঝুলন্ত দেহ। এরপর তাকে সম্বলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কেয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। গতকাল আমি রানাঘাট গিয়েছিলাম একটা কাজের জন্য, বুঝলেন। আর ওরা অ্যাডমিশন এবার মাধ্যমিক পাস করলো, ফাইভ ডিভিশন পাস করেছে, 441 নম্বর পেয়েছে। পরীক্ষার আগেই বলেছে মা ভালো রেজাল্ট করলি বা আমার একটা মোবাইল কিনে দেবে। গতকাল ওই যে ইলেভেনে বহির গেছে হাই স্কুলে আর্টস বিভাগে নিয়ে গতকাল ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার আসার পরে আনুমানিক তিনটে পর্যন্ত বাড়ি আসে। আসার পরে একটা ঠান্ডার জিনিস কিনে নিয়ে আসলো, বাবা তুমি একটু খাও, মা একটু খাও, সবাই দুজন খাইয়ে দিল। খেতে খেতে আমি বললাম, ও বলো মা বাবা আমার একটা মোবাইল কিনে দিতে হবে। আমি মোবাইল কিনে দেবো, আমার কয়েকদিন সময় দেয়, আট দশ দিনের ভিতরে আমি মোবাইলটা কিনে দেবো একটা। এই নিয়ে তারপরে আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি। আমি চলে যাই আমার দোকানে হাতিবান্ধায়। ওর মা আবার আমার বাড়ির পাশের দোকানে উনি সহযোগিতা করে। আমার বড় মেয়ে সঙ্গীতা বিশ্বাস ওবার টিউশন করে। টিউশন করার পর আমরা ঘরে ওই কথাবার্তা বলি, একটু কমে যে মোবাইল পরে আট দশ দিন পরে কিনে দেবো। আমি তারপর ওখান থেকে আমরা যার যার কাছে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে তখন আমরা বাড়িতে কেউই ছিলাম না। তো ওই যে বিকেলবেলা খেলার সাথীরা ছিল, সাথীরা ডাক দেয় তাই সঙ্গে চৈতি হ্যাঁ কেয়া। ওরা না পেয়ে তারপর ভিতরে আটকানো ছিল, তার ওই কাপড় নিয়ে মোটামুটি ওখানে গলায় ফাঁসে। কী কারণে মারা গেছে বলে মনে হচ্ছে? মেইন উদ্দেশ্য হয় যে ওর ব্যক্তিগত মোবাইল ছিল না, ওর মোবাইলের চাহিদা ছিল। আমি সময় নিয়ে থাকি, কয়েকদিন পরে দু আট দশ দিন পরে দিয়ে দেবো কিনে একটা। এটাই মূল ফ্যাক্টর। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।